আসসালামু আলাইকুম। কিভাবে ফেসবুকে প্রোফাইল টাইপের পেজ ক্রিয়েট করবেন জানতে চাইলে এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। সো লেটস বিগিন। সো প্রোফাইল টাইপের পেজ ক্রিয়েট করতে হলে আমাদের যা যা করতে হবে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আর ফার্স্টে আমি আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দেবো, কারণ প্রমাণ ছাড়া তো আপনারা কোনো কাজই করবেন না। সো প্রমাণ দেখানোর জন্য এখান থেকে আমাদের ফেসবুক অ্যাপটি ওপেন করতে হবে। ফেসবুক অ্যাপটি ওপেন করার পর এখান থেকে আমি প্রোফাইলে চলে যাব। সো প্রোফাইলে আসার পর দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে চলে আসলাম। দেন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টের নামটি শো হচ্ছে। দেন এখান থেকে জাস্ট আমি তারপর ক্লিক করব। ওকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল। এখানে কিন্তু ফার্স্টে রয়েছে আমার প্রোফাইল, তারপর দেখতে পাচ্ছেন ফিলিংস একটি পেজ রয়েছে, তারপর রয়েছে সেজার রহমান আরেকটি পেজ, তারপর রয়েছে সুমাক্তার আরেকটি পেজ। সো এখান থেকে আমি ধরেন যে কোনো একটি পেজে ওপেন করব। ওকে সো গাইজ, ওপেন করার পর এখান থেকে জাস্ট আমি প্রোফাইলে চলে যাব। প্রোফাইল ওপেন করার পর দেখতে পাচ্ছেন এটি প্রোফাইল টাইপের একটি পেজ, আর এটি সম্পূর্ণ নতুন তৈরি করা হয়েছে। সো এরকমভাবে যদি আপনার প্রোফাইল টাইপের পেজ ক্রিয়েট করতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো কীভাবে আপনার এরকম পেজ ক্রিয়েট করবেন। সো গাইজ, যারা যারা এই পরিবারের নতুন সদস্য এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যান। আর আপনারা কীরকম ভিডিও চান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনাদের যদি পেজ ক্রিয়েট করতে কোনো রকমের সমস্যা হয় তাহলেও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি নেক্সট ভিডিও তৈরি করে দেব। আর অবশ্যই কমেন্ট করার আগে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যখনই এই প্রোফাইল টাইপের পেজ বিষয়ে আমি ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। এখন আমাদের প্রোফাইল টাইপের পেজ ক্রিয়েট করতে হলে ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। দেন ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখান থেকে আপনারা সার্চ বক্সে চলে যাবেন। সার্চ বক্সে যাওয়ার পর এখান থেকে আপনাদের টাইপ করতে হবে facebook.com, এটি লিখে জাস্ট আপনারা এন্টার করে নেবেন। অলরাইট, দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেল। যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন না থাকে তাহলে এখান থেকে ফার্স্টে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। সো লগ ইন করার পর এখান থেকে জাস্ট এরকমভাবে ওপেন করে নেবেন। ওকে, তো ওপেন করার পর এখন আমাদের থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট। সো এখান থেকে জাস্ট আমাদের ডেস্কটপ সাইট এটিকে ইনেবল করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের ডেস্কটপ সাইট মোডে ওপেন হয়েছে, বাট এটি কম্পিউটার ভার্সনের মতো ওপেন হয়নি। দেন কম্পিউটার ভার্সনের মতো ওপেন করতে হলে আবার আমাদের সার্চ বক্সে চলে যেতে হবে। সার্চ বক্সে যাওয়ার পর এখান থেকে আপনারা টাইপ করে নেবেন WEV web.facebook.com, এটি লিখে জাস্ট আপনারা এন্টার করে নেবেন। সো দেখতে পাচ্ছেন web.facebook.com, এটি লিখার পর দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটার ভার্সনের মতো ওপেন হয়ে গেল। সো এখন আপনাদেরকে আমি যে কাজগুলো দেখে দেবো দেন সেই কাজগুলোর মতো আপনাদের হুবহু করতে হবে। যদি আপনারা হুবহু করেন তাহলে অবশ্যই আপনারা এরকম পেজ ক্রিয়েট করতে পারবেন, মানে ফেসবুক প্রোফাইল টাইপের পেজ ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে ফার্স্টে আমি থ্রি ডট মেনুতে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখান থেকে আপনারা পেজ অপশনটি পেয়ে যাবেন। সো এখান থেকে আপনারা পেজ অপশনটি সিলেক্ট করে নেবেন। সো আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। ওকে, সো এই দেখতে পাচ্ছেন পেজ অপশন রয়েছে, তারপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা কয়েকটি অপশন পেয়ে যাবেন। সো এখান থেকে আপনারা ক্রিয়েট নিউ পেজে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা পেজ ক্রিয়েট করার অপশনে চলে আসলাম। এখান থেকে আমি আপনাদেরকে যেভাবে বলবো ঠিক একইভাবে আপনাদের কাজটি করতে হবে। ওকে, সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পেজ নেম, দেন এখান থেকে আপনারা যে কোনো একটি পেজ নাম দিয়ে দেবেন। সো এখান থেকে ধরেন আমি দিচ্ছি সেজাউর রহমান। দেওয়ার পর এখান থেকে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করার কথা বলছে। সো আপনাদের দেখানোর জন্য আমি যে কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করে নিচ্ছি। সো এরকমভাবে আপনারা সার্চ করে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন। সো আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ক্যাটাগরি সার্চ করে নেবেন। ওকে, সো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি দিব কোন। ওকে, সো এখান থেকে আমি যে কোনো একটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর রয়েছে আমাদের ডিসক্রিপশন বক্স, এখান থেকে আপনারা চাইলে কিন্তু যে কোনো কিছু লিখে দিতে পারেন। সো এখান থেকে ধরেন আমি দিচ্ছি হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ। ওকে, হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ, এটি দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি জুম আউট করে নিচ্ছি।
জুম আউট করার পর এখন আমাদের একটি VPN এর প্রয়োজন হবে। সো VPN টি ডাউনলোড করতে হলে আমাদের প্লে স্টোর অ্যাপটি ওপেন করতে হবে। প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পর এখান থেকে আমাদের সার্চ বক্সে চলে যেতে হবে। সার্চ বক্সে যাওয়ার পর এখান থেকে আপনারা টাইপ করে নেবেন SECURE সুচার VPN, এটি লিখে জাস্ট আপনারা এন্টার করে নেবেন। সো এন্টার করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ফার্স্টে একটি VPN পেয়ে যাবেন, দেন এই VPN কে আমাদের ইনস্টল করতে হবে। আর আপনাদের সুবিধার্থে কিন্তু এই VPN এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেন আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। সো ডাউনলোড করার পর এখন আমাদের জাস্ট এটিকে ওপেন করতে হবে। VPN টি ওপেন করার পর এখান থেকে আপনারা উপরে দেখতে পাচ্ছেন লোকেশনের একটি অপশন রয়েছে। সো এখান থেকে জাস্ট আমাদের লোকেশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আমি আপনাদেরকে যে সার্ভারগুলো ইউজ করতে বলবো, দেন সেই সার্ভারগুলো ইউজ করে নেবেন। ওকে, সো এখান থেকে আপনারা একবারে উপরে দেখতে পাচ্ছেন ইউনিটের স্ট্যাটাস US ওয়েস্ট, তারপর ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এটিকে আমাদের কানেক্ট করে নিতে হবে। সো গাইজ, কানেক্ট করার পর আবার আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। সো গাইজ, ক্রোম ব্রাউজার ওপেন করার পর এটিকে আমাদের রিফ্রেশ করে নিতে হবে। দেন এখান থেকে জাস্ট আমরা রিলোডে ক্লিক করব। ওকে, দেখা যাক আমাদের আইডিটি মূলত প্রোফাইলের মতো ওপেন হয় কি না। সো গাইজ, দেখতে পাচ্ছেন এখানে মূলত আমাদের ফেসবুক পেজটি প্রোফাইলের মতো ওপেন হয়নি। দেন এখান থেকে জাস্ট আমাদের আবার VPNটি ওপেন করতে হবে। দেন VPNটি ওপেন করার পর আবার আমরা লোকেশনে ক্লিক করব। লোকেশনে ক্লিক করার পর এখানে একবার নিচে দেখতে পাচ্ছেন ইউনিটেড স্ট্যাটাস US সাউথ। সো এটি সম্পূর্ণ নতুন দিয়েছে, মানে এই VPNে এটি সম্পূর্ণ নতুন দিয়েছে। তাই অবশ্যই যদি আপনাদের এই VPNটি আগে থেকে ইনস্টল থাকে আর এই অপশনটি না থাকে, তাহলে অবশ্যই আপনার আপডেট দিয়ে নেবেন। আপডেট দেওয়ার পর এটিকে জাস্ট আমাদের ওপেন করতে হবে। ওকে, মানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু কানেক্ট হয়ে গেল। কানেক্ট হওয়ার পর আবার আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। সো গাইজ, ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখান থেকে আমরা রিফ্রেশ করে নেব। গাইজ, দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু আমাদের পেজটি প্রোফাইলের মতো ওপেন হয়নি। এর একটি কারণ হতে পারে, কারণ এই অ্যাকাউন্ট দিয়ে আমি কিন্তু অলরেডি 5টি পেজ ক্রিয়েট করে নিয়েছি, যার কারণে এই প্রবলেমটি হতে পারে। তবে চিন্তা নেই, আমি অন্য একটি অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করছি, আর এখান থেকে কিন্তু আমি মাস্টলি অ্যাকাউন্ট ক্রিয়েট করেই দেখাবো আপনাদের, মানে একটি ক্লাসিক পেজ ক্রিয়েট করে দেখাবো। ওকে, সো এখান থেকে জাস্ট আমি প্রোফাইলে চলে যাব। ওকে, সো গাইজ, এখানে দেখতে পাচ্ছেন কর্নারে প্রোফাইল রয়েছে, তারপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে জাস্ট এই আইডিকে আমি লগ আউট করে নিচ্ছি। ওকে, আর এখানে দেখতে পাচ্ছেন সুইচ প্রোফাইল টু অ্যাকাউন্ট, এখান থেকে আমরা চাইলে কিন্তু অন্য অ্যাকাউন্ট এড দিয়ে দিতে পারবো। তাই অবশ্যই আপনারা অন্য অ্যাকাউন্টটি দিয়ে দেখে নেবেন। ওকে, সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সুইচ প্রোফাইল টু অ্যাকাউন্ট, তারপর ক্লিক করে নেব। ক্লিক করার পর এখান থেকে আমি আমার অন্য অ্যাকাউন্ট লগ ইন করে নিচ্ছি। দেন এখান থেকে এই অ্যাকাউন্টটি আমি লগ ইন করে নিচ্ছি, মানে আমার রিয়েল যে অ্যাকাউন্টটি রয়েছে। সো গাইজ, রিয়েল অ্যাকাউন্টটি লগ ইন করার পর আবার আমাদের ট্রিটমেন্টে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমাদের পেজ অপশনটি সিলেক্ট করে নিতে হবে। পেজ অপশনটি সিলেক্ট করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ পেজ, তারপর ক্লিক করে নেবেন। সো দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের পেজটি ক্লাসিক্যালভাবে ওপেন হয়ে গেল। এখান থেকে জাস্ট আমি যে কোনো একটি নাম দিয়ে দিচ্ছি। সো গাইজ, এখান থেকে ধরেন আমি দিচ্ছি সেজাউর রহমান। ওকে, সেজাউর রহমান, সেজাউর রহমান দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি যে কোনো একটি ক্যাটাগরি দিয়ে দেব। ধরেন আমি এখান থেকে ক্যাটাগরি যে কোনো কিছুই দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। ওকে, সি, এখান থেকে গেমিং ভিডিও ক্রিয়েটর, এটি জাস্ট আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বাই রয়েছে, বাইর উপর ক্লিক করে নেবেন। এখান থেকে আপনারা চাইলে যে কোনো কিছু লিখে দিতে পারেন। সো এখান থেকে ধরেন আমি দিচ্ছি হাই অল ফ্রেন্ডস। ওকে, অল ফ্রেন্ডস, FRI ফ্রেন্ডস। সো গাইজ, দেখতে পাচ্ছেন এখানে মূলত আমার বায়োটিও দেওয়া শেষ। আর এখান থেকে আপনারা অবশ্যই এটি মাথায় রাখবেন, এখানে নামটি কিন্তু টিকমার্ক না হলে আপনাদের হবে না। তারপর রয়েছে ক্যাটাগরি, এখান থেকেও কিন্তু আপনাদের এটিকে সবুজ হতে হবে, মানে টিকমার্ক হতে হবে। সো গাইজ, দেখতে পাচ্ছেন আমাদের পেজটি মূলত এখানে শো হয়ে গেল। দেন এখন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে জাস্ট আমি একটু ব্রেক দিচ্ছি। ওকে,
ওকে, তো ক্যাটাগরি দেওয়ার পর এখান থেকে জাস্ট আমাদের এটিকে সেভ করে নিতে হবে। সেভ করার জন্য এখান থেকে যদি আমরা নিচে স্ক্রল করি, ওকে গাইজ, সো নিচে স্ক্রল করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পেজ, তারপর ক্লিক করে নেবেন। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পেজ রয়েছে, তারপর ক্লিক করে নেবেন। সো ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমাদের কিছুটা সময় অপেক্ষা করে নিতে হবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের নামে মূলত কোনো সমস্যা হয়েছে, যার কারণে আমাদের পেজটি ক্রিয়েট হয়নি। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইটস লুক লাইক ইউ অলরেডি ম্যানেজ এ পেজ নেম সেজাউর রহমান, মানে এটা এখানে বলছি আমার সেজাউর রহমান নামে অলরেডি একটি পেজ রয়েছে, যার কারণে কিন্তু আমি পেজটি ক্রিয়েট করতে পারলাম না। দেন এখান থেকে আমাদের আবার নামটি দিয়ে দিতে হবে। ওকে, সো এখান থেকে আমি যে কোনো একটি নাম দিয়ে দিচ্ছি, ধরেন দিচ্ছি রাজু আহমদ আহমদ। ওকে, রাজু আহমদ দেওয়ার পর এখান থেকে জাস্ট আমাদের ক্যাটাগরির ওপর ক্লিক করতে হবে, এবং ক্যাটাগরি এখান থেকে আপনার যে কোনো কিছু সার্চ করে নিতে পারেন। ওকে, আপনাদের দেখানোর জন্য এখান থেকে একটি সার্চ করে নিচ্ছি। সার্চ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বায়ু রয়েছে, তারপর ক্লিক করে নেবেন। ওকে, ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনো একটি বায়ু দিয়ে দেবেন। আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মানে রাজু আহমদ দেওয়ার পর এখান থেকে আমাদের নামটি মূলত শো হচ্ছে। ওকে, সো এখান থেকে আমাদের একটি বায়ু দিয়ে দিতে হবে। সো বায়ু দেওয়ার জন্য জাস্ট আমি লিখবো হাই অল ফ্রেন্ডস, অল এফ আর আই এন ডিস। ওকে, হাই অল ফ্রেন্ডস, হাউ আর ইউ, এইচ ও ডব্লিউ হাউ আর ইউ। ওকে, আর আপনারা চাইলে কিন্তু পেজ ক্রিয়েট করার পর এই বায়োটি ডিলিট করে দিতে পারবেন। সো গাইজ, দেখতে পাচ্ছেন এখানে মূলত আমি পেজের নামটি দিয়েছি, তারপর এখান থেকে ক্যাটাগরিও সিলেক্ট করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এটি মূলত আমাদের প্রোফাইল টাইপের মতো ওপেন হয়ে গেলো, মানে পেজ ক্রিয়েটের অপশনের মতো কিন্তু প্রোফাইল টাইপের মতো ওপেন হয়ে গেল। সো গাইজ, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের কিছুটা সময় অপেক্ষা করে নিতে হবে, মানে এরকম পেজ হওয়ার পর এখান থেকে আপনাদের কিছুটা সময় অপেক্ষা করলেই কিন্তু আপনাদের ক্রিয়েট পেজের অপশন চলে আসবে। সো এখান থেকে জাস্ট আমাদের দেখতে পাচ্ছেন এখানে মূলত আমার নামটি শো হচ্ছে, তারপর এখানে নিচে কিন্তু এখন শো হচ্ছে ক্রিয়েট পেজ। সো এখান থেকে জাস্ট আমি নিচে স্ক্রল করবো, নিচে স্ক্রল করার পর এখান থেকে জাস্ট আমাদের ক্রিয়েট পেজে ক্লিক করতে হবে। আর যদি আপনাদের ক্রিয়েট পেজ আসতে একটু সমস্যা হয়, তাহলে এখানে কর্নার আই বাটন পেয়ে যাবেন, মানে আমি জুম করে দেখাচ্ছি। ওকে, সো এখান থেকে এই আই বাটনে আমাদের ক্লিক করতে হবে। আই বাটনে ক্লিক করার পর এখান থেকে আমাদের এটিকে ক্রসমার্ক করে নিলে কিন্তু আমাদের এটি মানে ক্রিয়েট পেজের অপশন চলে আসবে। দেন এখান থেকে আমি দেখাচ্ছি, সো এখানে দেখতে পাচ্ছেন, দেন এটিকে আমি মুছে নেব। ওকে, মুছে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট পেজে অপশন চলে এসেছে, দেন এখান থেকে জাস্ট আমাদের ক্রিয়েট পেজে ক্লিক করতে হবে। ওকে, সো এখান থেকে জাস্ট আমি ক্রিয়েট পেজে ক্লিক করব। সো গাইজ, দেখতে পাচ্ছেন এখানে মূলত নিচে শো হচ্ছে রাজু আহমদ, ইউর পেজ ক্রিয়েট সেভড। দেন এখান থেকে জাস্ট আমাদের অলরেডি কিন্তু পেজটি ক্রিয়েট হয়ে গেছে, দেন এখান থেকে আমি সেভ করে নেব। সো গাইজ, এখান থেকে একটু লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার আগ পর্যন্ত আমাদের অপেক্ষা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে মূলত কিছু অপশন চলে আসলো, সেখান থেকে আমি ধরেন ফেসবুক লাইটটি ওপেন করি। ওকে, সো গাইজ, ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমাদের পেজটি মূলত ক্রিয়েট হয়ে গেল। দেন এরকমভাবে কিন্তু ইজিলি আপনারা এরকম ফেসবুক পেজ ক্রিয়েট করে নিতে পারবেন। আর যদি আপনাদের কোনো রকমের সমস্যা হয়, বারবার বলছি, যদি আপনাদের কোনো রকমের সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করে আমি নেক্সট ভিডিও তৈরি করে দেবো। আর কমেন্ট করার আগে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নেবেন, যাতে নতুন ভিডিও মানে প্রোফাইল টাইপের পেজের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়, আপনারা তাড়াতাড়ি সেই ভিডিওটি দেখতে পারেন। ওকে, প্লিজ ভাই, কিপটা মিটা করেন না, তাড়াতাড়ি লাল বাটন একটি ক্লিক করে দিন।